আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের নবমতম অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকে। এটা নাম হচ্ছে নানা রকম আকৃতি মাপি। বিভিন্ন ধরনের আকৃতির মাপযোগ হবে, বিশেষ করে পরিসীমা ও ক্ষেত্রফল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে চক নাম্বার এক আছে, তারপর নিচে আছে চক নাম্বার দুই। তো আমরা দুইটা চকই সলিউশন করব তোমাদেরকে নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তোমরা কি, তোমাদের কি খেয়াল আছে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রগুলো, যেমন ত্রিভুজ, তারপর হচ্ছে সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র, বর্গ ও বৃত্তের যে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রগুলো, এগুলো কি তোমাদের খেয়াল আছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র ত্রিভুজ, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গ, ট্রাপিজিয়াম ও বৃত্ত সংক্রান্ত যতগুলো পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র আছে এগুলো আলোচনা করে দিব, যেন তুমি মানে ভালো পারফরমেন্স করতে পারো আর কি সামনে। ঠিক আছে, চলো আমরা সূত্রগুলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে যেটা রয়েছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা যদি এভাবে একটা ত্রিভুজ দেখাই, তাহলে দেখো ত্রিভুজটার এই এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, উচ্চতার আমি যদি এইচ দিয়ে চিহ্নিত করি এবং ভূমিটা যদি বি দিয়ে চিহ্নিত করি, তাহলে এখানে ক্ষেত্রফলটা দাঁড়াবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, হাফ ইন্টু বি ইন্টু এইচ, এভাবে লিখতে পারো। আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তারপরে আসি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এটা অনেকটা আয়তক্ষেত্রের মতো। যেহেতু আয়তক্ষেত্র থেকেই সামান্তরিকটা আসছে, তাহলে এটাকেও তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে লিখতে পারো। কিন্তু আমি একটা আয়ত মানে সামান্তরিক আঁকি, দেখো এই যে এরকম। তো এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি উচ্চতা। আমি উচ্চতা যদি এইচ দিয়ে প্রকাশ করি এবং ভূমিটা যদি বি দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে আসবে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি ইন্টু, এটা হবে বি ইন্টু এইচ, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। দেন হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র যেহেতু এরকম, অর্থাৎ সামান্তরিকটাই আয়তক্ষেত্র, যদি সোজা করে দিই, এটা মনে করো সোজা করে দিলাম, এটা সোজা করে দিলাম, তাহলে কি আয়তক্ষেত্র চলে আসছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাকে তুমি যদি মানে এ বি দিয়ে চিহ্নিত করো, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি হবে, অথবা এ বি সরাসরি। তারপর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, এটাও কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থই লেখা যায়, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু কি সমান, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, এটা সমান এটা, এটা সমান এটা, প্রত্যেকটাই সমান, এই জন্য আমরা বাহু গুণ বাহু লিখতে পারি, অথবা এটাকে স্কোয়ার লিখতে পারি। এটা যদি এক প্রত্যেকটা বাহু যদি এ ধরে নিই আমরা, তাহলে এ ইন্টু এ, অর্থাৎ স্কোয়ার আমরা বলতে পারি। ওকে, আর বর্গের পরিসীমা হবে কি, এখানে আমি পরিসীমাটা লিখে নাই, বর্গের পরিসীমা হবে চারটা বাহুর যোগফল, তাহলে এটা হবে বর্গের পরিসীমা, জায়গা খুব ছোট এই জন্য ছোট করে লিখতেছি, পরিসীমা হবে ফোর ইন্টু এ, অর্থাৎ ফোর এ, এটাকে এভাবে লিখা যায় ফোর এ। দেন হচ্ছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বৃত্ত এরকম দেখতে, এই যে এরকম, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই যে ব্যাসার্ধ লাগে আর হচ্ছে পায়ের মান। পায়ের মান তো আমরা জানি 3.1416, কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে 3.14, এটাই তোমরা ইউজ করবা। তাহলে হাফ সরি পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা এই যে ব্যাসার্ধটা আর। তারপর পরিধি, পরিধিটা হচ্ছে এই যে মানে গোল যে বক্ররেখাটা আছে, এটাই হচ্ছে আসলে পরিধি। পরিধি নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করি, এটা হচ্ছে 2πr। তারপর 6 নম্বর, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো আমি একটা ট্রাপিজিয়াম আঁকি, এটা মনে করো একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের হাফ যেটা লিখবাই হাফ, এখানে কিন্তু উচ্চতা আছে, এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি, ট্রাপিজিয়ামের যে ইয়াটা এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি, এবং প্রত্যেকটা বাহুকে এটাকে এ ধরতে পারি, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এভাবে বাহুগুলো ধরে নিতে পারি। তাহলে সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল, তার মানে সমান্তরাল কোণগুলো, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, তাহলে এইটা এটার যোগফল হবে। আমরা যদি সূত্রটা এইভাবে সাজাই, এভাবেও সূত্রটা সাজাতে পারি, হাফ 1/2 ইন্টু সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতাটা এই যে হাইট এইচ। তাহলে তুমি এভাবেও শিখতে পারো যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, যদি তুমি চিত্রটা ভালো রকম মনে রাখতে পারো।
কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তারপর দেখো ট্রাপিজিয়ামের পরিসীমা, আমি আর একটা ট্রাপিজিয়াম এখানে আঁকতেছি। তো এটাকে আমরা কি ধরছিলাম, এটাকে ধরছিলাম এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। তো ট্রাপিজিয়ামের পরিসীমা হবে এটা কি, পরিসীমা কিন্তু আমরা সবাই জানি যে তুমি যদি এখান থেকে হাঁটা শুরু করো, হেঁটে হেঁটে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, তাহলে সম্পূর্ণ যে পথটা হাঁটলা এটাই আসলে কি পরিসীমা। তাহলে পরিসীমা বের করার জন্য তুমি প্রত্যেকটা বাহুকে যোগ করে দেবা, তাইলে হবে। আর তুমি পরিসীমা এভাবে ইয়া করতে পারো যে পরিসীমা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ চারটি বাহুর যোগফল। তারপরে হচ্ছে রম্বসের পরিসীমা, রম্বসটা দেখতে কেমন, রম্বসটা আসছে কোত্থেকে জানো তো সবাই, রম্বস আসছে হলো, রম্বস আসছে কোত্থেকে, বর্গক্ষেত্র থেকে। তাহলে বর্গক্ষেত্র থেকে যদি রম্বস এসে থাকে তাহলে এর পরিসীমা হবে চারটা বাহুর যোগফল, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, চারটা বাহুর যোগফল। এই জন্য তুমি চারটা এ যোগ আকারে লিখতে পারো, অথবা যে ফোর ইন্টু যে কোনো বাহুর দৈর্ঘ্য, এটাকে তুমি চাইলে এভাবেও প্রকাশ করতে পারো, ফোর এ, ফোর ইন্টু এ, ফোর এ। তো এটা শেষ। তারপর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি এই যে রম্বসটা দিয়ে খেয়াল করো, এই যে একটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ আছে, হ্যাঁ, এই দুইটা কর্ণের গুণফল হবে। এটাকে যদি ডি ওয়ান ধরো আর এটাকে যদি ডি টু ধরো, তাহলে দুইটা, এই যে এটা ডি ওয়ান, এটা ডি টু, তাহলে দুইটি কর্ণের গুণফল। তাহলে আমি এটাকে সূত্রটা এইভাবে সাজাইতে পারবো, হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু, এই দুইটার গুণফল, ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল। আমি প্রত্যেকটা সূত্র তোমাদের জন্য লিখে তারপর বুঝাই দিচ্ছি যেন পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। 10 নম্বর, আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তা আয়তকার ঘনবস্তু কোনটা, মনে করো একটা ইট, একটা ইট দেখতে কেমন, মনে করো যে এরকম দেখো একটা আয়তকার ঘনবস্তু, দেখো উপরের এই পিঠ, তারপর নিচে একটা পিঠ, এই পাশে একটা পিঠ, এই পাশে একটা পিঠ, তারপরে হচ্ছে এই পাশে একটা পিঠ, এই পাশে একটা পিঠ, মোট কয়টা ইটের কয়টা পিঠ আছে বলতো, এই যে অনেকটা এটার মতো, এই যে এটার মতো, ঠিক আছে, এটা কিন্তু এই যে একটা একটা পিঠ, এটার উপর অপর পিঠে আরেকটা, তারপর হচ্ছে আরেকটা, তারপর হচ্ছে আরেকটা, এই দিকে আরেকটা, এই দিকে আরেকটা, তাহলে কয়টা হলো, ছয়টা। তাহলে তুমি আয়তকের ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল এ ইন্টু বি, এখন এ বিটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে, মনে করো যে এইটা এ, তো প্রত্যেকটাই কিন্তু এ, মানে একই মাপ, তারপর এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটাকে বি ধরতে পারি আমি, তারপর এ বি ধরলাম, তারপর উচ্চতাটাকে আমরা সি ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, তারপর হচ্ছে উচ্চতা গুণ আবার কি দৈর্ঘ্য, দুই এইভাবে লিখে দুই দিয়ে গুণ, তাহলে কত হয়ে গেল তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমার হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তন, তো কোনো একটা আয়তন লিখতে গেলে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো এ বি সি। দেখছো সূত্রের বাংলা রূপটা সহকারে তোমাদেরকে বীজগাণিতিক রূপগুলো, বীজগাণিতিক মানে একটা চলকের মাধ্যমে কিভাবে তুমি লিখতে পারো সূত্রগুলো, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 11 নম্বর, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ঘনক জিনিসটা কি, ঘনকটা হইল বর্গাকার কোনো একটা জিনিস, মানে এরকম, তারপর এরকম, এটা হচ্ছে ঘনক, মানে প্রত্যেকটা বাহুই কি থাকবে, সমান থাকবে, হ্যাঁ, এটাকে আমরা ঘনক বলে থাকি। তো এটা মনে করো দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও তা, তাহলে এটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু ছয়টা কি আছে পৃষ্ঠ আছে, এই একটা পৃষ্ঠ দুইটা পৃষ্ঠ আমি দেখাইছি একটু আগে, ছয়টা পৃষ্ঠ আছে, তাহলে একটা পৃষ্ঠ যদি এরকম হয় তো এর ক্ষেত্রফল তুমি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করো, স্কোয়ার না, তাই ছয়টা পিঠ আছে, তাই 6x², ঠিক আছে, অর্থাৎ 6 ইন্টু বাহুগুণ বাহু, এটাকে এভাবে লিখতে পারো 6 ইন্টু বাহুগুণ বাহু, 6 ইন্টু বাহু গুণ বাহু, এটাকে কিন্তু আমরা 6x² হিসেবে লিখছি। তারপর হচ্ছে ঘনকের আয়তন, আয়তনের ক্ষেত্রে তিনটা, মানে তিনটা রাশিকে গুণ করে দিলে আয়তন বের হয়ে যায়, এজন্য বাহুগুণ বাহুগুণ বাহু, এটা আমরা লিখতে পারি। কিন্তু এখানে একটা আমার ভুল হয়ে গেছে, ঘনকের আয়তন এটা কিন্তু এ বি সি হবে না, প্রত্যেকটা যেহেতু এ, তাহলে এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ এটা এ কিউব, ওকে, গুণ করে দিলে কিন্তু এ কিউব আসে। তারপর হচ্ছে ব্যালন বা সিলিন্ডারের সমগ্র তলের
ক্ষেত্রফল। এখন বেলুন জিনিসটা কি চিনো নাকি? তোমাদের সবার বাসায় কিন্তু গ্যাসের সিলিন্ডার আছে, তো এই যে এরকম আর কি লম্বাকৃতি লম্বাকৃতি জিনিসটা আসলে বেলন বা সিলিন্ডার, ঠিক আছে? তো তুমি এটাকে প্লাস্টিকের একটা পাইপ ধরতে পারো, যেখানে তোমার একটা উপরে নিচে দুইটা বৃত্ত থাকে, পাইপের ইয়াগুলো গুল থাকে, এই জন্য এইখান থেকে এই পর্যন্ত হবে কি মানে বৃত্তের ব্যাসার্ধ মানে আর, আর এটা হবে কি সমগ্র মানে উচ্চতাটা তাহলে এইচ, এবং আর এইচটা মনে রাখো তোমরা। তারপর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য এই যে দেখো এটা হচ্ছে কি, এই দেখো এটা হচ্ছে পরিধি, আর তোমাদের লাগবে কি এই পরিধির মানে বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা, এই দুটোর যোগফলে এই পরিধির সাথে গুণ করে দিলেই সিলিন্ডারের বা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে আয়তন, আয়তনের সূত্রটা পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই তো পাই আর মানে হচ্ছে ব্যাসার্ধের বর্গ আর হচ্ছে কি উচ্চতা, এই তো তোমার আয়তন, তো বেলন বা সিলিন্ডারের আয়তন। এগুলা মনে রাখতে পারলে নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়টা তোমরা ভালো রকম শেষ করতে পারবা। তো আজকের এই লেসনটা শুধুমাত্র বেসিক ছিল এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করে দিলাম, ঠিক আছে? তো আশা করি পরের লেসনগুলো তোমাদের সহজ হয়ে যাবে। ধন্যবাদ।